ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের মরণের পরে কবরের পরিস্থিতি কি হবে সে বিষয় নিয়ে মূলত কথা বলতে চাই প্রসঙ্গটা এই জন্য এসেছে আজকে ফেসবুক ইউটিউব সব জায়গায় একজন মানুষ বিখ্যাত প্রখ্যাত একজন আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি মারা গিয়েছেন পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা ঝড় উঠছে এটারই সমাধান কল্পে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এটা আমরা সকলেই জানি একটা পাগলও এটা বিশ্বাস করে সেটি হচ্ছে যে মরে গেলাম মরে যাবার পরে কবরে যখন আমরা চলে যাই তখন হিসাব নিকাশের যে পর্বটা আসে আসলে তার দুনিয়ার জিন্দগির যত আমল আছে সবগুলো তার উপর নির্ভর করে দেখুন একজন মানুষ মারা যাবার পরে সে কিন্তু মরে যায় আসলে আল্লাহ পাক মরলাশ নিয়ে কি করবেন কঠিন একটা প্রশ্ন একবার চিন্তা করে দেখুন যে মরলাশ দুনিয়াতেও চলে না সন্তান স্ত্রী পিতামাতা সকলেই মরলাশটাকে চোখের পানি দিয়ে হলো বিদায় করে দেয় যেটা আমরা দেখেছি মাহবুবে আলম আলমের স্ত্রী তিনি কান্নাজড়িত কণ্ঠে দোয়া চেয়েছেন জাতির কাছে যে তিনি বিদায় দিয়েছেন কারণ তার স্ত্রী তিনি কাঁদবেন এটাই স্বাভাবিক তার কাছের মানুষরা কাঁদবেন কাঁদছেন এটাই স্বাভাবিক কোন পিতাই সন্তানদের কাছে খারাপ নয় সবগুলো পিতাই সন্তানদের কাছে ভালো এটি স্বাভাবিক তো আমরাও সেটাই দেখলাম যে পিতার জন্য কাঁদবে সন্তানেরা স্ত্রীর জন্য কাঁদবে স্বামীর জন্য কাঁদবে এগুলো আমরা দেখে থাকি এখন প্রশ্নটা হচ্ছে সকলেই এটা নিয়ে বলতেছেন যে কি হচ্ছে সেখানে আমি বলতে চাই যে মরে যাওয়ার পরেই তো সন্তানদের কাছে সেই লাশের কোনো মূল্য থাকে না মরে যাওয়ার পরে স্ত্রীর কাছে লাশের মূল্য থাকে না বেঁচে থাকা অবস্থায় থাকে কিন্তু বেঁচে থাকার আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় ফিরে আসছি দেখুন একজন মানুষ একেবারে আমাদের সমাজের মধ্যে যেটা আমরা দেখেছি যে রিটায়ার করার পরে তাকে কেউ আর দেখে না সন্তানরা বাড়ি থেকে বের করে দেয় সে কামাই কাজই করে না আবার আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে কেউ সারাটা জীবন ধরেন আওয়ামী লীগ করে গেল পোস্টার লাগালো সেমিনার করলো মানববন্ধন করলো মিছিল মিটিং করলো একেবারে অসুস্থ হয়ে গেছে 90 বছর বয়স হয়ে গেছে বিছানায় পড়ে গেছে এই মুহূর্তে সে যদি বলে একেবারে 90 বছর বয়স হ্যাঁ আইসিইউতে আছে সে বলে যে আমি এখন সে বলে আমি এখন দল চেঞ্জ করব কি করবে আমি এখন বিএনপি করব অথবা জাতীয় পার্টির একজন সে একেবারে মৃত্যুর শয্যাশায়ী সে বলতেছে আমি দল চেঞ্জ করব আপনারা বলেন তো আপনাদের কাছে একটা প্রশ্ন যে কেউ কি এই ধরনের একটা বর্ষিয়ান নেতাকে নেবে নেবে না কেউ নেবে না কারণ সারাটা জীবন ওই দলের স্লোগান করে করে শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্ত এসে যখন সে মৃত্যুর শয্যায় শয্যাশায়ী তখন কেউ নিতে চায় না হ্যাঁ নিতে চায় আমরা দেখেছি দলবদলের খেলা আমরা দেখেছি অনেক এমপি অনেক মন্ত্রী দল চেঞ্জ করে এটা সমস্যা এটা আছে রাজনীতির ইতিহাসে আছে কিন্তু আমি মরণের মরণাপন্ন সেই সময় কেউ নিতে চায় না আর মরে গেলে তো লাশই নিতে চায় না তাহলে আল্লাহ পাক লাশ নিয়ে কি করবেন আমি কবরের বিষয়ে যেটা বলতে চাই সেটি হচ্ছে কবরের মধ্যে আমরা রাখার সময় আমরা বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি আল্লাহ রাসূলের এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার উপরে রেখে গেলাম দেখুন ভাই সারাটা জীবন কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে স্লোগান দেয় আলেম ওলামাদের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে
পরিশেষে আপনি খাটনিতে তুলে কবরের ভিতরে রেখে দিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের উপর রেখে দিলেন। এত সহজ নয়, কোরআন সুন্নাহ কেটে এটা আমরা পাই না, এটাই বাস্তব। যদিও আপনাদের অনেকের মন খারাপ হয়ে যাবে আমার কথা শুনে, কিন্তু বাস্তব হতে এটাই। কবরের প্রশ্ন উত্তরের কথা যদি আমি বলি, তিনটা প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি, মান দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল, অথবা আরেকটা হাদিসে আসছে, মান নাবিয়ুকা, তোমার নাবিকে। এখন এগুলো কাজ যদি আমরা একটাও না করি তাহলে কেমনে সেখানে উত্তর দেবেন? আমি এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে বয়স্ক মহিলাদের ভিতরে এই ভুল ধারণাটা আছে, তিনারা বসে বসে নামাজ শিক্ষা নিয়ে মুখস্থ করেন, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা মুখস্থ করতেছেন। আমি নিজের আমার খালাকেও দেখেছি, এরকম অসংখ্য খালাম্মা আছেন, তেনারা এটা করে থাকেন। আমি বলতে চাই, একটা সন্তানকে বাবা বোনের বিয়ের জন্য 50,000 টাকা দিল যে তুমি গোস্ত নিবা, মিষ্টি নিবা, মাছ নিবা, কিন্তু সে বাজার করতে যেয়ে একেবারে জোয়া খেললো, সঙ্গদোষে টাকা পয়সা নষ্ট করে উড়ায় ফেললো। এদিকে বাড়িতে আসলো, তার বরপক্ষ আসার পরে এখন রান্না বান্না হয় না, 12টা 1টা বেজে গেছে, মেয়ের বোনের বিয়েটাও ভেঙে গেল। রাত যখন হয়ে যায়, মোট কথা জীবনের যখন শেষ সময় হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই সন্তানটা আবার রাত গভীরে 11টা 12টার দিকে বাড়ির দরজায় এসে নক করে। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় আজকের এই ভিডিওর মাধ্যমে, বলুন তো, 50,000 টাকা দিয়েছিল তাকে বিয়ের বাজার করার জন্য, বিয়ের বাজার হয় নাই, বিয়েটা ভেঙে গেছে, লোকজন এসেছে, অপমান অপদস্থ হয়েছে, কাজ কথা অনুযায়ী কাজ হয় নাই, পরবর্তীতে তাকে দরজা খুলে দেওয়ার পরে তার জন্য কি স্বাভাবিক সম্মান মর্যাদা যেটা থাকে সেটাই হবে? মা কি বলবে যে তুই ভাত খাবি, ভাত খেয়ে যা, এটা বলবে না? তার জন্য মার আছে, কথা কন না কেন, অবশ্যই তার জন্য মার আছে। এটা আমাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখছি, যে আজকে যারা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে লড়ে গেলেন, স্লোগান করলেন, ইসলামের বিরুদ্ধে যাদের পেরেশানি লেখালেখি ওকালতি সারা জীবন যারা করে গেলেন, এই মুহূর্তে এসে কতটুকু তাদের সহানুভূতি হবে, কতটুকু তাদের কল্যাণ হবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এটা আল্লাহর পাকের ওপরে ছেড়ে দিলাম। তবে বাস্তবতার বিবেক জ্ঞান যেটা বলছে সেটা হচ্ছে যে পার পাওয়াটা অত সহজ নয়। পরিশেষে আমি বলতে চাই, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জেনার ব্যাপারে প্রকাশ্যে যেভাবে দাম্ভিকতার সাথে মুসলিম মুসলমানদের দেশে এরকম বিরোধিতা করা হলো, আমি অন্য কোনো উকিলকে এরকম করতে দেখি নাই। যে ভিডিওগুলো আজকে ভাসছে, যে ভিডিওগুলোর কারণে হাজার হাজার লক্ষ কমেন্টস আজকে বিরোধী কমেন্টস করছে, আপনি কয়জনকে অ্যারেস্ট করবেন, কয়জনকে আপনি এরকম করে মামলার হুমকি দিয়ে আজকে আটকাবেন? পারবেন না। কারণ যে জিনিসটা সকলের মনের কথা, সকলের মনের ভিতর ঘৃণা জন্মেছে, এটা কখন আপনি পারবেন না। আজকে অন্যায়ভাবে যেখানে অন্যান্য মামলার আসামিরা, খুনের আসামি, মদের আসামি, অস্ত্র মামলা, জঙ্গির আসামি, তারাও আজকে সম্পর্কের খাতিরের কারণে এমপি মন্ত্রীর সাথে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে, ফাঁসির আসামির রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন, বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু নিরপরাধ একজন আলেম যার সাক্ষীকে হাইজাক করা হলো, এগুলো সব আমরা জানি, সব ইতিহাস আমাদের কাছে আছে, তেনাকে বন্দী করে রাখা হলো করোনাকালীন সময়ে, প্রায় 6 থেকে 7 মাস হলো পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। আমি বলতে চাই আজকে তারা যারা আপনারা যারা বন্দী করে রেখেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে, তার কণ্ঠরোধ করেছেন, ভালো করেছেন, কিন্তু আপনার ভুল করেছেন, তিনি একজন আল্লাহর ওলি, জীবন্ত ওলি, তেনাকে মঞ্চ থেকে, মিডিয়া থেকে, তাফসির মাহফিল থেকে তেনাকে বন্ধ করেছেন, তেনার পরিবারের সাথে প্রায় 7 মাস দেখা করতে দেন নাই, এই বৃদ্ধ মানুষ, কিন্তু তেনার রবের সাথে আল্লাহর সাথে কথা বলা কি, কোনো রাষ্ট্রপতি, কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, কোনো জেল সুপার কি বন্ধ করতে পারবে, পেরেছে? পারবে না। রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে হাজারো আলেমের ওস্তাদ, তিনি যখন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেলে দিয়ে যখন মোনাজাত করবেন, এই বদদোয়া কেমনে কিভাবে আপনি টেকেল দেবেন, কোন সেনাবাহিনীতে টেকেল দেবেন? কই করোনা চলে আসতে পারেন নাই, ঝড় তুফান চলে আসে পারেন নাই, পারবেন না। আমি দেখেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কান্না, তেনার বড় ছেলের জানাজা, তেনার মনের ভিতরে কত কষ্ট, তেনার স্ত্রী চলে গেলেন, তেনার বড় ছেলের বৌমা চলে গেলেন,
এরকম তিনার অসংখ্য আত্মীয় স্বজন চলে যাচ্ছেন। জাতির কাছে একটাই প্রশ্ন, আপনাদের ঘুমটা কবে ভাঙবে? আরো কত বদদোয়া নিতে চান? আরো কত বিপদ আপদ মুসিবত গজব এই বাংলার জমিনে আরো কত নিতে চান? এখনো সময় আছে, একটু ভেবে দেখবেন। শুধু আলেমলামা নয়, সারা বাংলার মা বোনেরা রোজা রাখেন, নামাজ পড়েন, চোখের পানি ফেলে দেন। আজকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকার দলীয় যারা আছেন তাদের জন্য কলিজা ভরে দোয়া করবেন, তাদের পক্ষ নিয়ে সকলে কাজ করবেন। কিন্তু আপনারা ভুল করছেন, আপনারা ঠুনকো দুদিনের ক্ষমতার জন্য আজকে ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, এগুলো আমরা বুঝি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জন্য দোয়া করি আল্লাহ পাক নাকি ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের কোরআনের পাখিকে আমাদের মাঝে আবারও ফেরায় দিন। আমাদের বিশ্বাস, তিনি স্বপ্ন দেখেছেন, তেনার সন্তানদেরকে বলেছেন, বাবা আমি অচিরেই আবারও কোরআনের মাহফিলে ফিরে আসবো। ওহির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এলহামের দরজা এখনো বন্ধ হয় নাই। তিনি নামাজের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর কাছে প্রতিনিয়ত কথা বলছেন। আজকে তিনার ভিতর কত কষ্ট। আজকে আমি বলতে চাই, আল্লাহ পাক বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়া এবং আসমানে যত বিপর্যয় সবকিছু মানুষের হাতের কামাই। তাই আসুন আমাদের এই অপকর্ম অন্যায় এগুলো আমরা কমায় ফেলি, সাথে সাথে আরো যেগুলো সাইটে আজকে দেখুন, আরেকটা বিষয় না বললেই নয়, তিনাকে ধর্ষণের অপবাদ দেওয়া হলো আল্লাহর ওলির চরিত্রের উপরে, সেই ধর্ষণের অপবাদ আপনাদের দলের উপরে চলে গেছে, আপনাদের দলের কর্মীর উপরে চলে গেছে, আপনাদের দলের নেতাকর্মীদের উপরে চলে গেছে। এইভাবেই যুগে যুগে ইতিহাসগুলো পড়ে দেখেন, আল্লাহর যারা বান্দা, আল্লাহর যারা ওলি, তাদের দোয়াটা, তাদের বদদোয়াটা আসলে লেগে যায়, বাস্তবে দেখে যায়। কোন একজন জ্ঞানী মানুষ তিনি বলেছিলেন, প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, শুধু অপেক্ষা করতে থাকুন, সময়ই দেখাই দেবে যদি আপনি বেঁচে থাকতে পারেন, আপনি দেখে যেতে পারবেন তাদের মূল শিক্ষা কি পরিণতি। আশা করছি আজকে এ পর্যন্তই, আবারও ভিন্ন কোনো বিষয় নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে আছেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ পাক সকলকে রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।